নেফ্রোকেয়ার ইন্ডিয়া লিমিটেডের এক বড় উদ্যোগ, যা রোগী ও চিকিৎসা জগতেই নিয়ে আসবে এক প্রগতিশীল পরিবর্তন। নেফ্রোকেয়ার ইন্ডিয়া লিমিটেড 40 কোটি টাকা সংগ্রহ করবে আইপিওর মাধ্যমে। দীপক পারেখ সমর্থিত মাল্টি স্পেশালিটি হেলথ কেয়ার প্রোভাইডার নেফ্রোকেয়ার ইন্ডিয়া লিমিটেড তার সম্প্রসারণের জন্য, যেমন রোগীদের জন্য মাল্টি স্পেশালিটি বেড, উন্নতগত চিকিৎসা ব্যবস্থার জন্য পরিকল্পনা করছে, যার জন্য তারা প্রাথমিক পাবলিক অফারের মাধ্যমে প্রায় 40 কোটি টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এই কোম্পানির পাবলিক ইস্যুর তারিখ এখনও ঘোষণা করা হয়নি, আইপিও শীঘ্রই খোলা হবে বলে আশা করা হচ্ছে। এই আইপিওতে শেয়ার প্রতি 10 টাকা অভিহিত মূল্য সহ 45.84 লক্ষ ইকুইটি শেয়ার নতুনভাবে প্রকাশ করা হবে। নেফ্রোকেয়ার ইন্ডিয়া লিমিটেডের এই আইপিওর মাধ্যমে প্রাপ্ত নেট আয়ের একটি অংশ কলকাতার মধ্যমগ্রামে ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল নামে একটি 100 শয্যার মাল্টি স্পেশালিটি হাসপাতাল তৈরি করার পরিকল্পনা করছে। এই 100টি বেডের মধ্যে আইসিইউ সহ 30টি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটও থাকতে চলেছে এখানে। আর তাছাড়া আয়ের অবশিষ্ট অংশ সাধারণ কর্পোরেটের উদ্দেশ্যে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন তারা। ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল পূর্ব ভারতের মধ্যে রেনাল ট্রান্সপ্ল্যান্ট ইউনিট সহ কার্ডিওলজি, মেডিকেল অনকোলজি, গ্যাস্ট্রোএন্ট্রোলজি, গাইনোকোলজি এবং আরও অনেক বিষয়ে চিকিৎসা পরিষেবা সরবরাহ করবে। 2023 সালের ডিসেম্বরে নেফ্রোকেয়ার ইন্ডিয়া সফলভাবে প্রি আইপিও ফান্ডিং রাউন্ড বন্ধ করে দেয়, যেখানে ব্যাংকিং অভিজ্ঞ এবং এইচডিএফসি লিমিটেডের প্রাক্তন চেয়ারম্যান দীপক পারেখ, এইচডিএফসি সিকিউরিটিজের চেয়ারম্যান ভরত সাহা এবং ম্যাকলিওডস ফার্মাসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা ও এমডি রাজেন্দ্র আগরওয়াল অংশগ্রহণ করেছিলেন। নেফ্রোকেয়ার 2014 সালে কলকাতায় ডক্টর প্রতিম সেনগুপ্ত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যার উদ্দেশ্য ছিল রেনাল রোগী অর্থাৎ কিডনি ফেলিওরের এক স্টেজ আগে থাকা রোগীদের জন্য সেরা চিকিৎসা প্রদান করা। ডক্টর সেনগুপ্তের 20 বছরেরও বেশি সক্রিয় ক্লিনিক্যাল অভিজ্ঞতা রয়েছে। তাছাড়াও এখনও পর্যন্ত তিনি 1000টিরও বেশি কিডনি প্রতিস্থাপন সফলভাবে পূরণ করেছেন। তুহিন চক্রবর্তীর রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস, বিজনেস, কলকাতা।